আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক যারা ভ্লাদিমির পুতিনের ফ্যান ফলোয়ার আছেন, আপনাদের জন্য একটা বিশাল সুসংবাদ। দর্শক, এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে অসহায় বাট সবচেয়ে শক্তিশালী একটা প্রেসিডেন্টের নাম হচ্ছে ভ্লাদিমির পুতিন। অসহায় এই কারণে যে তার ঘরে এবং বাহিরে যেই পরিমাণ শত্রু এই মুহূর্তে দেখা যাচ্ছে, পুতিন আসলে ওয়ান কাইন্ড অফ জুয়াই খেলছেন যে তিনি কী করবেন। বাট পুতিন, তিনি ভাবছেন ঝুঁকেঙ্গা নেহি সারা কুছ বি হ্যায়, যাই হোক তিনি লড়াই করবেন। আর সেই লড়াই করার জন্য তার যে ট্রাম্প কার্ড ছিল, সেই ট্রাম্প কার্ডটার নাম হচ্ছে শারমাট ওরফে শয়তান, যা পশ্চিমা বিশ্বে শয়তান হিসেবেই পরিচিত। দর্শক, এই শয়তান হচ্ছে একটা পারমাণবিক বোমা। এই সেই বোমা যেটার জন্য পুতিন গত 22 বছর প্রায় বেশ কয়েকটি কী বলা হয় যে টিম যারা এই বোমা তৈরিতে কাজ করেছে তাদেরকে প্রতিনিয়ত তিনি মানে চেঞ্জ করছেন। কেন? যেন এই বোমাটা এমন প্রযুক্তিতে তৈরি করা হয়েছে যে এটার বিশেষত্ব সম্পর্কে যেন কেউ টোটালি আইডিয়া করতে না পারে যে আসলে এই জিনিসটা কীভাবে কী হয়েছে। তো যাই হোক, আপনারা জানেন যে যুদ্ধের এই পর্যায়ে পুতিন ফাইনালি একদিকে গণভোট আয়োজন করছে, অপরদিকে তার দেশের ভেতরেও তিনি সেনা নতুন করে সদস্য কালেক্ট করছেন। পাশাপাশি পশ্চিমাদের বিরুদ্ধে বলেছিলেন যে আমি ফাঁকা বলি বা আওয়াজ দিই না, আর এর পরপরই বিষয়টিকে বিশ্বাস করানোর জন্য পশ্চিমাদের উদ্দেশ্যে বা সারা পৃথিবীর উদ্দেশ্যে তিনি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শারমাটকে আপনার সামনে নিয়ে এসেছেন। সর্বাধুনিক কৌশলী ওয়ারহেড বহনকারী এই শারমাট, আর এটি সবচেয়ে শক্তিশালী হিসেবে এই মুহূর্তে পৃথিবীতে পরিচিত। দর্শক, জেএসসি ম্যাকোয়েব ডিজাইন ব্যুরোর সিইও, রাশিয়ার প্রধান ও জাতীয় মহাকাশ সংস্থার একজন সহযোগী, ওনার নাম হচ্ছে ভ্লাদিমির দেগতিয়ার, তিনি এই তথ্য জানিয়েছেন। দেগতিয়ার বলছেন যে শারমাট সবচেয়ে উন্নত কৌশলী ওয়ারহেড দিয়ে ক্ষেপণাস্ত্রটি সজ্জিত। ক্ষেপণাস্ত্রটি তার অতুলনীয় গতি, রেকর্ড ব্রেকিং রেঞ্জ, সর্বোচ্চ নির্ভুলতা এবং ক্ষেপণাস্ত্র বিরোধী প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার সময় সম্পূর্ণ অভেদ্যতার দিক থেকে অনন্য। তিনি বলেন, শারমাট আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যে কোনো পরিস্থিতিতেই উৎক্ষেপণে সক্ষম একটা যন্ত্র। এর বর্তমান বৈশিষ্ট্য অনুযায়ী ক্ষেপণাস্ত্রটি যে কোনো অবস্থাতেই তার সাইলো, মানে একটি ভূগর্ভস্থ চেম্বার যেখানে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জন্য প্রস্তুত রাখা হয়, তো সেইখানটা এটা ত্যাগ করতে পারবে এবং 100% নিশ্চয়তার সঙ্গে তার কাজটি সম্পন্ন করবে। এটি নির্ভরযোগ্যতার আরেকটা নাম। বার্তা সংস্থা তাস বলছে, শারমাটের জন্য সাইলো একটি জটিল প্রকৌশলী কাঠামো যা প্রচলিত উচ্চ নির্ভুল অস্ত্র এবং পারমাণবিক অস্ত্রগুলি দিয়ে হামলার ক্ষেত্রে ক্ষেপণাস্ত্রের নিরাপত্তা নিশ্চিত করে। দেগতিয়ার শারমাট ক্ষেপণাস্ত্রকে প্রযুক্তিতে মুকুট হিসেবেই দেখছেন। তিনি বিশ্বাস করেন এই নতুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আগামী 40-50 বছরের জন্য রাশিয়াকে বাহ্যিক হুমকি থেকে নিরাপত্তা দেবে। যেটা পুতিন বলছিলেন যে আমার কাছে যা যা আছে সব মাইরা দেমো যদি বিষয়টা হয় রাশিয়ার ভূখণ্ডের উপরে আক্রমণের বিষয়। দর্শক, আজকের প্রতিকূল ভূরাজনৈতিক পরিস্থিতিতে এটি পুতিন বলছে যে রাশিয়ার জন্য দুর্ভেদ্য ঢাল পারমাণবিক প্রতিরোধের প্রধান কারণ এবং শান্তির গ্যারান্টি। আর যিনি এটার দেখাশোনা করছেন দেগতিয়ার, তিনি বলছেন যে শারমাট ভয়বোধা ব্যবস্থাকে প্রতিস্থাপন করবে যা সোভিয়েত যুগে তৈরি হয়েছিল। নতুন ক্ষেপণাস্ত্র, তিনি জোর দিয়ে বলেন, একটি নতুন প্রজন্মের ICBM যার দুর্দান্ত পারফরম্যান্স বৈশিষ্ট্য রয়েছে। এই কারণেই ইতিমধ্যে ইঞ্জিনিয়ারিং মিরাকল এবং রকেট প্রযুক্তিতে মুকুট অর্জন বলেই অভিহিত করা হচ্ছে। তো এটার আরও কী কী বৈশিষ্ট্য আছে? আপনার শারমাট ICBM JSC ম্যাকোয়েভ ডিজাইন ব্যুরোতে পরিকল্পিত এবং ক্রসমাস প্ল্যান্টে তৈরি করা হয়েছিল, উভয়টি রসকমসের অনুমোদিত একটা সংস্থা। বিশেষজ্ঞদের মতে RS-28 শারমার ক্ষেপণাস্ত্র 10 টন পর্যন্ত MIRV বহন এবং পৃথিবীর যে কোনো স্থানে হামলা করতে সক্ষম। আপনার গত 20 এপ্রিল আরখান গ্যালস্ক অঞ্চলের প্লেসেটং কসমোড্রোম এলাকা থেকে এটির প্রাথমিক ট্রায়াল করা হয়েছিল। পরীক্ষাটি সফলও হয়েছিল। রকেটের ফ্লাইট পথের সমস্ত পর্যায়ে ডিজাইনের বৈশিষ্ট্যগুলো নিশ্চিত করা হয়েছে। এখন এই জিনিস নামানোর পরেই নড়ে চড়ে বসেছে ইউক্রেন সহ পশ্চিমারা যে পুতিন আসলে রাগের মাথায় কী সিদ্ধান্ত নিচ্ছে। তবে পুতিনের যে মাথা এই মুহূর্তে পুরো আউলাই রয়েছে এটা কিন্তু 100%, কারণ তার দেশের ভেতরে সে যে সিদ্ধান্তটা নিছে কোথাও না কোথাও, মানে এটা আমার মনে হয় আর কি, যেটা পুতিনের জন্য ক্ষতিকারী হয়েছে। বাট পুতিনের মাথা কাজ করতেছে না। সো পুতিনের এই যে একগুঁয়ে বা পাগলামি সিদ্ধান্ত, সেগুলোকে কিন্তু এখন ভয় পাওয়া শুরু করছে ইউক্রেন সহ পশ্চিমারা। তারা বলছে যে পুতিনের উচিত এই ধরনের বক্তব্য পরিহার করা বা বিশ্বকে একটা অস্থিতিশীল পরিবেশের দিকে, মানে কী বলা হয় যে দাবিয়ে নিয়ে না যাওয়া। তার এই বক্তব্যের পরে শারমাটের বিষয়টা যখন সামনে আসছে
তখনই আপনার যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপিয়ান ইউনিয়ন, ন্যাটো সবাই কিন্তু বিষয়টা নিয়ে রাশিয়াকে সতর্ক করা শুরু করে দিয়েছে। বাট রাশিয়ার বক্তব্য খুবই স্পষ্ট, আর এই শারমার্টকে উৎক্ষেপণ করার জন্য বা ব্যবহার করার জন্য সকল ধরনের যে অনুমতি পার্লামেন্ট থেকে মানে সংসদ থেকে সেটাও কিন্তু অলরেডি নেওয়া হয়েছে। আর এই বিষয়গুলো যখন আন্তর্জাতিক গণমাধ্যমে আসছে তখনই বিষয়টা অতিরিক্ত টেনশনের কারণ হয়ে গেছে যে ধরেন আসলে যদি মাইরা দেয়, যেমন আমেরিকা একসময় জাপানের নাগাশিকো হিরোশিমাতে মাইরা দিছিল, বুঝছেন, এরা কিন্তু মাইরা দিছিল, তো পুতিনও যদি মাইরা দেয় তো এই মাইরা দেওয়ার পরে আসলে বিষয়টা কোথায় যাবে, ইউক্রেন ধ্বংস হয়ে যাবে একটা সেকেন্ডের মধ্যেই, আর এই প্রভাব সারা পৃথিবীতে কিন্তু অবশ্যই পড়বে। তো আমরাও চাই পুতিন কাকা ধমক টমক যাই দেখ, এটা আসলে মারার দরকার নাই, কারণ এটা মারলে সারা পৃথিবী অভাব অনটন যুদ্ধে এমন একটা পরিস্থিতি তৈরি হবে যা আসলে সেটার প্রভাব সারা পৃথিবীকে ভোগ করতে হবে। পুতিন হয়তো মরা যাবে কিন্তু এই ঘটনা আজীবন ইতিহাসে থাকবে। বাট আমার মনে হয় যে এটা বুঝাশুনা ব্যবহার করা উচিত, কারণ আমরা বাঁচতে চাই, সুন্দর একটা পৃথিবী চাই, হয়তো ধমক টমক দেওয়ার জন্য অন্য কিছু আরও থাকলে ছোটোখাটো জিনিস টিনিস মাইরা সেখানে শান্তি তিনি আনুন বা তিনি তার জয় অর্জিত করুক। তো ভালো থাকুন, আসসালামু আলাইকুম।